ফাইলে গেলাম, নিউতে গেলাম, ওকে দিলাম। ওকে দেওয়ার পরে আমি নতুন লেয়ার নিয়ে নিয়ে এক একটা করে শেপ আঁকতেছি। এই যে একটা নতুন লেয়ার নিলাম, এখানে একটা কি বৃত্ত আঁকবো ইলিপ টুল দিয়ে, কন্ট্রোল অল্টার কি বলি, শিফট অল্টার প্রেস করে বৃত্ত আঁকি। দিলাম এই বৃত্তর কালারটা দিয়ে দিই, একটা উপরে যে কালারটা আছে এটা দিয়ে দিই, অল্টার ডিলেট পেয়ে গেল, কন্ট্রোল ডি। আরেকটা বৃত্ত নেই, আমি আরেকটা সে বাকি, এখন কি করব, নিচের কালারটা দিয়ে দিই, কন্ট্রোল ডিলেট, তারপর কন্ট্রোল ডি, ডি সিলেক্ট, আরেকটা লেয়ার নেই। আমি কিন্তু লেয়ারের কনসেপ্ট গুলোর জন্য একটা লোগোটা আঁকছি আর কি। আরেকটা আরেকটা বৃত্ত নেই, শিফট অল্টার প্রেস করে নিলাম, আরেকটা কালার চেঞ্জ করে দিই, এবার কন্ট্রোল ডি, না কন্ট্রোল ডি কেন, অল্টার অল্টার ডিলেট, কালার পেস্ট করার জন্য কি করতে হয়, অল্টার ডিলেট। এবার আমি ডি সিলেক্ট করার জন্য কন্ট্রোল ডি। আচ্ছা আমি আরেকটা লেয়ার নিলাম, নতুন লেয়ার, আবার একটা কি বৃত্ত আঁকি, আচ্ছা এটার কালার কি দিব, ধরেন মেয়েদের একটা পছন্দের কালার দিই, মেয়েদের পছন্দের কালার কি বলেন, স্যার? ব্লু পিঙ্ক কালার না পছন্দ স্যার, করেন, স্যার ব্লু, স্যার ব্লু, পিঙ্ক দিয়ে দিলাম, যান কন্ট্রোল ডি। আরেকটা ব্লু যে বলছেন ব্লুটাও কাউন্ট করে দিয়ে দাঁড়ান, আরেকটা ব্লু নেই, এখানে ব্লু কালার দিয়ে দিই। এই যে আপনারা যদি এই যে অনলি ওয়েব কালার্স এটা যদি দেন তাহলে কিন্তু এরকম ঢেক ঢেক পাবেন এরকম, আর যদি এটা উঠাই দেন তাহলে এরকম পাবেন। আচ্ছা ব্লু একটা কালার দিয়ে দিই, ব্লু কালার কোনটা রাখবো, কোন ব্লু, এই ব্লুটা নাকি অন্য ব্লু রাখবো, ডিপ ব্লু স্যার, ডিপ ব্লু কোনটা, এটা না স্যার এটা ঠিক আছে, দিলাম কন্ট্রোল ডি। এখন দেখেন এই এটা সেম লেয়ারে নিয়ে নিছি, আপনি বলেন কেন, পার্ট লেয়ার নিতে হবে না, নতুন লেয়ার, এই যে এবার দেন, এবার পেস্ট করেন কন্ট্রোল ডি। এখন আমি কি করব, এগুলো আমি অ্যারেঞ্জ করি, সবচেয়ে বড় কোনটা, এইটা ফার্স্টে এটাকে দিলাম, এটার উপরে, তারপরে ছোট কোনটা, এইটা, এটাকে ধরে নিয়ে আসি, দেখেন এটা কি হচ্ছে, এটা নিচে, কিন্তু এটা নিচে কেন বলেন, একজন বলেন, নতুনদের মধ্যে একজন বলেন, নতুনদের মধ্যে নিচে কেন এটা বলেন, নতুন যে চারজন আছেন বলেন একজন, স্যার ওই স্যার ওইটা প্রথমে নিয়েছিলাম এই কারণে, এই কারণে না স্যার, এটা যাতে পরে দেখা না যায় তার জন্য। এইটা দেখেন না কেন, এই যে এই লেয়ারটার নিচে এটা না, এই জন্যই তো নিচে দেখা যাচ্ছে, আমার লেয়ারটাকে টান দিয়ে ধরে উপরে উঠাই দিতে হবে, তাহলে না উপরে চলে আসবে, এই যে উপরে চলে আসছে, কি বলেন কি উল্টাপাল্টা বুঝেন না তো, যা বুঝালাম কিছু বুঝেন নাই তাহলে। হ্যাঁ আচ্ছা এবার মিউটে যান, মিউটে থাকেন, এই যে এটা দেখেন, এটাকে দেখেন আমি, এটা কি নিচে, এটা নিচে কেন আমি এগুলোর নাম বলি, কে বলবেন, আচ্ছা কি জানি ইশরাত বলেন, ইশরাত, এটা নিচে, এটা কেন নিচে, কোনটা স্যার, পিঙ্কটা? পিঙ্কটা নিচে কেন, মেবি এটা ব্যাকগ্রাউন্ড, কেউ ক্লাসে মনোযোগী নাই, ক্লাসে কেউ মনোযোগী নাই, আচ্ছা আচ্ছা স্যার সরি, লেয়ারটা তার নিচে সেজন্য, কি জন্য লেয়ারটা নিচে সেজন্য, এই তো এতক্ষণ পারলেন, মনোযোগী থাকে না কেন, আপনার পাশে কি বাচ্চারা থাকে, স্যার আমার বাচ্চা থাকে, এই জন্যই তো অরিনের মনে দুষ্টামি করেন, না স্যার ও দুষ্টামি করে আমি ট্যাকেল দিই, খেয়াল করেন এটা লেয়ারটা নিচে, খেয়াল করেন আমার এই যে এই লেয়ার, এই যে এই লেয়ারটার নিচে লেয়ারটা দেখছেন, এই জন্য কি দেখাচ্ছে যে এটা উপরে যাচ্ছে না, তো আমার টার্গেট কি এটা উপরে নেওয়া, এটাকে টান দিয়ে উপরে উপরে দিয়ে দিচ্ছি, এই দেখ উপরে চলে আসছে, তারপরে দেখেন এইটা,
এটা আচ্ছা এটা কেন নিচে বলবেন, আমি আমি কোশ্চেন করি এটা নিচে কেন। আচ্ছা বলেন মনিকা, বলেন মনিকা এটা নিচে কেন বলেন। এখন আমি এই লেয়ারটা আমি এটা এই শেপটাকে উপরে নিতে যাচ্ছি, তাহলে কি করতে হবে? আচ্ছা ওকে, তারপর টান দিয়ে ঠিক করে দিই, বসিয়ে দিলাম পিচ্ছি লেয়ারটা, মানে পিচ্ছি বৃত্তটা, এটা 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 দেখেন নিচে চলে যাচ্ছে, আমি চাচ্ছি উপর টান দিয়ে উপরে আনার জন্য। ওটাকে সিলেক্ট করে উপরে নিয়ে যেতে হবে, তারপরে নিয়ে বসাইতে হবে, টান দিয়ে উপরে দিতে হবে। হ্যাঁ আচ্ছা ওকে, দেখেন একটা লোগোর মতো দেখা যাচ্ছে না, এখন এটার উপর আমি একটা টেক্সট দিব, টেক্সট আচ্ছা টি দিয়ে দিলাম, তাহলে সবারই টেক্সট দিলাম, এস দেই আপনার, এস দিচ্ছি দিচ্ছি এখানে এস, তারপর এটা আমি বড় বড় করি শিফট অল্টার প্রেস করে, এটা আমি কালারটা কি দিব, হোয়াইট দিব যাতে বোঝা যায়। ওকে আচ্ছা ডাবল ক্লিক করি, এখানে ক্লিক করে কালারটা হোয়াইট দিয়ে দিলাম, না ইয়েলো দেন, ইয়েলো এটা। হ্যাঁ এটা দেওয়ার পরে ক্লিকটা উঠিয়ে দিয়ে এটাকে মুভ টুল দিয়ে টান দিয়ে এটার উপর দিয়ে দিই, এই যে এটা কিন্তু বড় দেখাচ্ছে, এখন কি করব, শিফট অল্টার প্রেস করে ছোট করব, স্যার নামাজের বিরতি দিয়েন, এই যে এখনই নামাজের বিরতি, এটা দেখাই, এরকম যদি প্রবলেম করে আপনারা কি করবেন, অটো সিলেক্ট উঠে দেন, এটা প্রবলেম করছে, এই প্রবলেমটা করলে আরেকটা সলভ করি, এটা এটা ডাবল ক্লিক করি, ডাবল ক্লিক করে এই যে সাইজটা কমিয়ে দিই, তাহলেই হয়। আচ্ছা বেশি ছোট হয়ে গেছে, সাইজটা বাড়িয়ে দিই একটু, আর একটু বাড়িয়ে দিই, 50 দিয়ে 60 দিয়ে দিই। আচ্ছা ওকে ক্লিকে উঠিয়ে দিয়ে এখন আমি এটাকে ধরে ঠিক করি, জুম করি, জুম করে এটা বসাই, এখন ঠিক করুন, এই যে বসে পড়ছে। তো আপনাদের আরেকটা অ্যাসাইনমেন্ট কি, সবাই এরকম লোগো ডিজাইন করবেন, আর যার যার নামের ওয়ার্ড যেটা আছে সেটা এখানে ইয়া করবেন, দিয়ে দিবেন যার নাম যেটা দিয়ে আরম্ভ হয়েছে, এরকম ভাবে দিয়ে দিবেন, আর এরকম একটা লোগো তৈরি করবেন। আচ্ছা সবাই নামাজ নামাজ থেকে আসেন।